বেআইনিভাবে জলাশয় ও নদীর একাংশ ভরাট করে ইংরাজি মাধ্যম স্কুল তৈরি করার অভিযোগ উঠল তৃণমূল এক কাউন্সিলরের বিরুদ্ধে, যা নিয়ে রীতিমতো সরগরম ধূপগুড়ির রাজনৈতিক মহল। জলাশয় ও নদীর একাংশ বুঝিয়ে তৈরি হচ্ছে বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুল, আর একে ঘিরে বিতর্ক শুরু হয়েছে ধূপগুড়িতে। অভিযোগ, ধূপগুড়ি পৌর ভবনের থেকে একদম ঢিলছড়া দূরত্বে স্থানীয় এক প্রভাবশালী তৃণমূল নেতা জলাশয় ও নদীর একাংশ ভরাট করে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করছে। নদীবক্ষে জোর কদমে চলছে স্কুল তৈরির কাজ, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশাসনের নাকের ডগায় কি করে প্রায় 12 বিঘা জমির উপর জলাশয়ে ভরাট করে স্কুল তৈরির অনুমতি পেল? কি করে জলাভূমি ভরাট করে প্লাস পাস করল পৌরসভা? প্রশ্ন উঠতে শুরু করেছে কাঠগড়ায় পৌরসভা ও ভূমি সংস্কার দপ্তর, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী জলাশয় সংরক্ষণের জন্য জলধরো জলভরো থেকে শুরু করে একাধিক বিধিনিষেধ আইন করেছেন। তারপরেও তৃণমূল কাউন্সিলর খোদ জলাশয় ভরাট করে প্রমোটরিং কাজ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ধরনের প্রশাসনিক সব রকম অনুমতিও মিলে গিয়েছে ইতিমধ্যে। কিভাবে নদীর ওপর পুর প্রশাসন স্কুল তৈরি করার অনুমতি দিল, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ভবনের পরিকল্পনা ও মাটি পরীক্ষা। সব ক্ষেত্রে বিনা বাধায় উত্তীর্ণ হয়ে যাওয়া প্রশাসনের একাংশের আধিকারিক মোটা অঙ্কের টাকার বিনিময়ে পাশ করছে বলে আঙ্গুল তুলছে সাধারণ মানুষ। নদীর ও জীবন্ত জলাশয়ে ভরাট করে তার উপর স্কুল ভবনটি তৈরি হওয়ায় সেটি যথেষ্ট বিপজ্জনক বলে মনে করছেন শহরবাসী থেকে শুরু করে পৌরসভার কর্মীরাও। আর এই স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তাও কিন্তু প্রশ্নের মুখে। ইতিমধ্যে 2016 সালে এই জলাশয়ে ভরাট করার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। মামলাটি করেন বর্তমান তৃণমূল কাউন্সিলর অর্পিতা ঘোষের স্বামী দেবদুলাল ঘোষ। সেই কেস এখনো চলছে হাইকোর্টে। মামলা চলাকালীন কি করে অবৈধভাবে বন্ধ করা জলাশয়ের ওপর নির্মাণ কাজ চলছে তা নিয়েও প্রশ্ন উঠছে। জনস্বার্থ মামলাকারীর দাবি, হাইকোর্ট অবমাননা করা হচ্ছে। স্থানীয় সূত্রের খবর, যেই এলাকায় স্কুলটি তৈরি হচ্ছে সেখানে কুমলাই নদীর একটি অংশ ছিল। ধূপগুড়ি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরূপ দে বা তার কোনো আত্মীয় সেই নদী ও তার সংলগ্ন জমি কিনে নেন। অভিযোগ, তিনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন শুরু হয় সেই জলাজমি ভরাটের কর্মকাণ্ড। সেই সময় ওই দুর্দণ্ড প্রভাব নেতার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহস কেউ দেখায়নি। দেখাবেই বা কার কাছে? যার কাছে অভিযোগ জানাবে সেই তো নদী ভরাটের অভিযুক্ত। এরপর সেই পুকুর ভরাটের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। তারপরেও কিভাবে এই জমিতে নির্মাণ কাজ হচ্ছে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ধূপগুড়িতে বরাবরই প্রভাবশালী ও বদমেজাজি নেতা হিসেবে পরিচিত অরূপ দে, তাই সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরাও উনার বিরুদ্ধে কথা বলতে ভয় পান। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, অরূপ দের বিরুদ্ধে কথা বলা মানে নিজের মৃত্যুকে নিমন্ত্রণ জানানো। তাই চোখের সামনে এই বেআইনি কাজ হতে দেখলেও কিছু বলার সাহস নেই। যেভাবে শোনা যাচ্ছে, আমরা তো আর গিয়ে দেখিনি, তবে ওখানে একটা আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি যে ওখানে একটা নদী ছিল, সেটাকে নাকি ভরাট করা হয়েছে। এবার ভরাট করা হয়ে থাকলে সেখানে কী করে একটা বাচ্চাদের স্কুল হচ্ছে? ওই বাচ্চাদের ভবিষ্যৎটাই বেকি। কিন্তু আমার মনে হয় যে মামলা চলাকালীন কোনো বিষয়েই কোনো মন্তব্য যখন করা যায় না, নিশ্চয়ই কাজটাও করা যায় না। ওই ওয়ার্ডের বাসিন্দা কল্পনা দাস জানান, যে স্কুলের পিছনে যে এখানে যে একটা স্কুল তৈরি হচ্ছে, এটা আসলে আগে কি ছিল? আগে পুকুর ছিল। কত বড় পুকুর ছিল? এটা বড়ই ছিল, মানে যতটুকু মাটি ফেলছে সম্পূর্ণ পুকুর ছিল। তো এটা ভরাট করে কি হবে এখন? এখানে এখন বলতেছে স্কুল হবে। স্কুল কি ইংলিশ মিডিয়াম? হ্যাঁ। কার স্কুল এটা? তো শুনতেছি যে অকুদাবল স্কুলটা বানাচ্ছে, মানে উনি হয়ে এটা হচ্ছে স্কুল। এই বিষয়ে ধূপগুড়ির ভূমি রাজস্ব আধিকারিক প্রসূনজিৎ ভট্টাচার্য জানান, দেখুন জলাশয় যদি ভরাট করে, আমরা যে কোনো জমি যদি বেআইনিভাবে কেউ ভরাট করে, আমাদের সেকশন আছে 4D সেকশন WBLR একটা, সেখানে বলা আছে যে 50,000 টাকা জরিমানা অথবা 3 বছরের জেল অথবা দুটোই হতে পারে। এটা আমাদের WBLR একটা লেখা আছে। ধূপগুড়ি পুরসভা 10 নম্বর ওয়ার্ডে সেখানে একটি জলাশয় রীতিমতো প্রায় 12 বিঘা জমি ছিল, সেখানে 70-80 বছরের পুরনো, সেটাকে ভরাট করে রীতিমতো সেখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এটা এটা কি অপরাধ যদি হয়ে থাকে? অবশ্যই অপরাধ, আমি আপনার মুখে শুনলাম, আমরা নিশ্চয়ই তার তদন্ত শুরু করবো। তো অভিযোগ এলে কী ধরনের ব্যবস্থা হতে পারে?
আমরা এনকোয়ারি করে দেখি, তারপর তো আমরা প্রথম দেখে নিই, তারপর তো নিশ্চয়ই সেটা ব্যবস্থা নিতেই হবে। ধূপগুড়ি পৌরসভার চেয়ারপারসন ভারতী বর্মন জানান, তো যেখানে আরেকটা বিষয় যেটা অভিযোগ এসছে, গতকালকেও একটা অভিযোগ হয়েছে পরিবেশ প্রেমীদের তরফে, সেটা হচ্ছে যে পুরসভার অফিসের পাশে একটা জলাশয় ভরাট করে সেখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পুরসভার একদম রীতিমতো কাউন্সিলর যুক্ত সেখানে, বিষয়টা আপনারা জানেন, তারপরেও কোনো পদক্ষেপ হচ্ছে না, পরিবেশ প্রেমীদের অভিযোগ, কি বলবেন? জনস্বার্থ মামলাকারী দেবদুলাল ঘোষ জানান, 10 নম্বর ওয়ার্ডে একটা জলাভূমি ছিল যেটা অনেক পুরনো, আমরা ছোটবেলাও দেখেছি ওখানে অনেক পরিযায়ী পাখি আসতো, সেখানে ওইটা অবৈধভাবে ভরাট করা হয়েছে, সেটা বর্তমানে সেই ভরাট জায়গায় নিজের ক্ষমতা বলে পৌরসভায় প্ল্যান পাস করে সেখানে একটা স্কুল বিল্ডিংও হচ্ছে। আমরা চাইছি পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য জলাভূমিটাকে ফিরিয়ে আনার জন্য, এটা আমাদের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ দেব, এটা স্কুল হচ্ছে পাবলিক স্কুল, যেটা হিমালয়ান একাডেমি সম্ভবত এদেরকে সহযোগিতা করছে। হ্যাঁ, বেআইনি, কিন্তু ক্ষমতা, নিজের ক্ষমতা জাহির করে নিজের রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে সে কাজটিকে মামলা করেছিল। এটা নিয়ে প্রথমে করেছিল বিশ্বজিৎবাবু নামে কলকাতার একজন পরিবেশ প্রেমী, তার পরবর্তীকালে আমি করেছিলাম বেআইনি কাজ, কিন্তু বেআইনি কাজের বিরুদ্ধে মুখ খুললে অনেক রকম সমস্যায় পড়তে হয়, তাই জনগণ মুখ খোলে না, কিন্তু এইভাবে জনগণ আমরা বসে থাকতে তো পারি না, তাই কেউ না কাউকে তো মুখ খুলতেই হয়েছিল, সেই জন্য আমি মুখ খুলেছিলাম। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি তৃণমূল নেতা অরূপ দে। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है, तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड जयगांव, कॉन्टैक्ट नंबर 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.